বনি ইসরাইলের তিন যুবক মরুভূমির উপর দিয়া হাইটা যায়। যখন মরু ঝড় ওঠে, মরুভূমির মধ্যে ঝড় যখন ওঠে, তখন তো বালুগুলো ওড়ে, পুরা এলাকাটা অন্ধকার হয়ে যায়, বালুতে কিচ্ছু দেখা যায় না, চোখে মুখে বালু যায়। কোনো রকম তিনজন যুবক পাহাড়ের গুহার মধ্যে চলে যায়। পাহাড়ের গুহার মধ্যে যখন যুবকরা যায়, বাতাসের অবস্থাটা এত বেশি ছিল, পাহাড়ের উপর থেকে বড় একটা পাথর ওই গুহার মুখটার মধ্যে পড়ে যায়। যে গুহার মুখের ভিতরে, গুহার ভিতরে তিনজন মানুষ, তিনজন যুবক, ওই গুহার মুখটাও আটকা যায়। এত ওজনওয়ালা পাথর ছিল, তিনজনে মিলে ওখান থেকে আর সরাইতে পারে না। বাহির থেকে কোনো আওয়াজ ভিতরে আসে না, ভিতর থেকে কোনো আওয়াজও আর বাহিরে আসে না, অন্ধকার হয়ে গেছে, অন্য কোনো জায়গাও নাই, অক্সিজেনটাও বন্ধ হয়ে যাবে। যদি ওখানে এরা মরে পড়েও যায়, তারপরও বাহির থেকে কেউ বুঝতে পারবে না ভিতরে কোনো মানুষ আছে। চেষ্টা করতে করতে যখন তিন যুবক হরণ হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, এমন অবস্থায় তিনজন বসে পরামর্শ করে, ও ভাই, একমাত্র আল্লাহ ছাড়া এই বিপদ আমাদেরকে আর কেউ মুক্ত করতে পারবে না। আল্লাহকে এমন আমল নিয়ে আল্লাহকে ডাকতে হবে যেটার মধ্যে আল্লাহ সাড়া দিবে, পাথর আল্লাহ সরায় দিবে, এছাড়া আর কোনো উপায় নেই। যুবকগুলো বলতেছে, তাহলে কি করা? কয় জীবনে কোনো কাম কি আল্লাহর জন্য করো নাই, আল্লাহর ভয়ে করো নাই? যদি আল্লাহর ভয়ে কোনো কাজ করো, সেটা বইলে আল্লাহর কাছে বলো, এছাড়া আর কোনো উপায় নেই। দুই রাকাত নামাজ পড়িরা, আল্লাহর কাছে বলো। একজন বলতেছে, ঠিক আছে, আমার একটা কাজ আছে, এটা শুধুমাত্র আল্লাহর জন্য আমি করেছি, অন্য কারোর জন্য আর করি নাই, আল্লাহর ভয়ে আমি এই কাজটা করেছি। কয় তাড়াতাড়ি যাও, দুই রাকাত নামাজ পড়ো। কয় পশ্চিম কোন দিকে? কয় যেদিক বলা ওদিক, তুমি আল্লাহর কাছে নামাজ পড়ো আগে, বিপদে পড়ে গেছে, কি করবো এখন? ওই গুহার ভিতরে যুবক দুই রাকাত নামাজ পড়ে হাত উঠাইয়া মালিকের দরবারে বলে, মালিক রে, বৃদ্ধ মা বাবা ঘরে ছিল, একমাত্র সন্তান আমি ছিলাম মা বাবার, আমারও তো স্ত্রী সন্তান ছিল, দিনের বেলা দোকানে কাজ করতাম, রাতের বেলা বাড়িতে গিয়ে আগে মা বাবাকে খাওয়াইতাম, তারপরে সন্তানদেরকে খাওয়াইতাম, এরপরে স্ত্রী আর আমি খেয়ে ঘুমিয়ে যেতাম, এটাই ছিল আমার রুটিন। ও মাবুদ, হঠাৎ করে একদিন তো আমার আসতে দেরি হয়ে যায়, খিদার যন্ত্রণায় মা বাবা সন্তান সবাই কাতরাতে থাকে, মা বাবা ঘুমিয়ে যায়, বাড়িতে আইসা দেখি সন্তান স্ত্রী জাগ্রত, মা বাবা ঘুমিয়ে গেছে, কিন্তু আমার রুটিন তো মা বাবাকে না খাওয়াইয়া, আমি তো কোনোদিন সন্তানের মুখে আমি খাবার দেই নাই। ও মাবুদ, ওই দিনও ব্যতিক্রম করি নাই, সকাল পর্যন্ত মা বাবার জন্য অপেক্ষা করেছি, আমার স্ত্রী আমার পা ধরেছে, আমার সন্তানেরা আমাকে বাবা বাবা বলে পা ধরে কেঁদেছে, তারপরও আমার সন্তানগুলার মুখে খাবার তুইলা দেই নাই, কারণ যদি মা বাবা সকালবেলা শুনতে পারে, রাতের বেলা আমরা না খেয়ে ঘুমিয়ে গেছি, কিন্তু রাতের বেলা ওর সন্তানদেরকে ওর স্ত্রীকেও খাওয়াইছে, এরা যাতে শুনসই না, মা বাবা কষ্ট না পায়, এই জন্য মা বাবাকে না খাওয়াইয়া ওদেরকে খাবার খাওয়াই নাই। আয় আল্লাহ, এটা তো একমাত্র তোমার জন্য করেছি, মা বাবাকে এই সম্মানটা তো একমাত্র তোমার জন্য করেছি, কারণ মাটা বৃদ্ধ হয়ে গেছে, বাবাটা বৃদ্ধ হয়ে গেছে, আমি ছাড়া পৃথিবীতে এদের দেখার মতো আর কেউ নাই, আমার এই মা বাবার জন্য একমাত্র তোমার ভয়ে আল্লাহ গো এই কাজটা করেছি, যদি এটা তোমার কাছে ভালো লাগে, বিপদ থেকে উদ্ধার করে পাথর সরায় দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা দোয়া করার সাথে সাথে পাথরের গুহার যে মুখটা ছিল, তিন ভাগের এক ভাগ পাথর সরে যায়, এতটুকু পরিমাণ সরে যায়, বান্দারা বের হতে পারবে না, বাইসা থাকার
মতো অবস্থা হয়েছে আর কি, এখন অক্সিজেন ঢুকবে এই পরিমাণ মানে ফাঁকা হয়েছে। এখন বলে ভাই এবার তুমি যাও, তোমার অপরাধ কি ছিল, কোন কাজটা তুমি আল্লাহর জন্য করেছো, এটা তুমি আল্লাহর কাছে বলো। আল্লাহ রাব্বুল আলামিন দেখো পাথরটা আর একটু সরায় কিনা, সংক্ষেপ করতেছি। দুই নাম্বার জন গিয়া বলে আল্লাহ গো, বড় লম্পট চরিত্রের একটা মানুষ ছিলাম, খারাপ ছিলাম খারাপ ছিলাম, নিজের চাস্তো বোনের প্রতি নজর পড়ে যায়, তার সঙ্গে নিজের খারাপ ধারণা সম্পূর্ণ এর উপর আমি সব বর্তায়া দেই, চাস্তো বোনের সাথে খারাপ কাজ করার জন্য জিনা করার জন্য বেকুল হয়ে যাই। চাস্তো বোন আমাকে ফিরানোর জন্য বলে 100 স্বর্ণের দিরহাম লাগবে, স্বর্ণ মুদ্রা লাগবে, যদি আমাকে তোমার স্পর্শ করতে হয়। আমি তো 100 স্বর্ণ মুদ্রা ব্যবস্থা করলাম, শরীরের রক্তগুলোকে পানি করে এই স্বর্ণ মুদ্রার ব্যবস্থা করলাম, চাস্তো বোনের কাছে নিয়ে দিলাম, এই যে নাও এই যে নাও তোমার স্বর্ণ মুদ্রা, এখন তো আমি তোমাকে পেতে পারি। ওয়াদা চাস্তো বোনের কয় হ্যাঁ এখন তো তুমি পেতেই পারো, কিন্তু একটা কথা তোমার বলার আছে, সব কথা শুনুম আগে তুমি আসো। ঘরের মধ্যে যখন জানলা দরজাগুলো আল্লাহ গো বন্ধ করে দিলাম, ওই সময় যখন চাস্তো বোনের উপর ঝাঁপায়া পড়ি, চাস্তো বোন আমাকে একটা কথা বলে, ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, কসম তোমার জাতের আল্লাহ গো, এই শব্দটা কর্ণগহরে পৌঁছার সঙ্গে সঙ্গে ওই অবস্থা থেকে ফিরে আবার তোমার দরবারে মসজিদে গিয়ে সেজদা দেই, যদি এই কাজটা তোমার ভয়ে আমি করে থাকি বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে দাও। ইত্তাকুল্লাহ কি মনে করেন, এটা ইত্তাকুল্লাহ একটা শব্দ, অর্থ কি আল্লাহকে ভয় করো। এখন তো আল্লাহর ভয় নাই আমাদের ভিতরে, যেমনে মন চায় চলতেছি, আল্লাহকে তো ভয়ই করি না, মনে করি যে প্রাকৃতিকভাবে চলতেছে, হচ্ছে হবে সমস্যা নাই তো চলুক। আল্লাহ এই অবস্থাটার মধ্যে ফিরে চলে আসছি, যদি হয় তোমার ভয়ে যদি এই কাজটা আমি করে থাকি পাথরটা একটু সরায় দাও আল্লাহ, সঙ্গে সঙ্গে আর যে দুই ভাগ বাকি আছে এক ভাগ সরে যায়। সুবহানাল্লাহ, বের হওয়ার মতো কোনো অবস্থা এখনো হয় নাই। তিন নাম্বার জন আল্লাহর দরবারে গিয়া আল্লাহর ভয়ে কোনো কাজ করব সেটা আল্লাহ কবুল করবে না, কোনো দিন হতে পারে না। তিন নাম্বার জন গিয়া বলতাছে, আল্লাহ গো আমার তো কোনো নেক আমল নাই, আমার এই ছাগলের একটা খামার আছে, বকরির এই খামারের মধ্যে তোমার এক বান্দা চাকরি করত, আমার সাথে রাগ হইয়া বেতন না নিয়েই চইলা গেছে ওই বান্দা, আমি তার আমানতটাকে নষ্ট করি নাই আল্লাহ, আমি তার বেতনের টাকা দিয়ে আলাদা করে আবার বকরি ক্রয় করেছি, এই বকরিগুলো সম্পূর্ণ আলাদাভাবেই রয়েছে, যখনই কয়েক বছর পরে বিরাট এক খামারে পরিণত হয়েছে ওই আমার শ্রমিকের বকরিগুলো। শ্রমিক কয়েক বছর পরে আইসা বলতেছে, অমুক সময় আমি আপনার এখানে শ্রমিক ছিলাম, আমি আপনার কাছ থেকে বেতন না নিয়ে চলে গেছিলাম, এখন তো আমার ওই বেতনটা আপনার দিতে হবে, কয়ে আমি তো আল্লাহ ওই দিন আমানতের খেয়ানত করতে পারতাম, আমি বেতনটা দিয়ে দিতে পারতাম, কিন্তু না আল্লাহ, তার এই দুই তিন বছরে যতগুলো বকরি হয়েছে সবগুলো আমি তাকে দিয়ে দিছি আল্লাহ, এটা তো একমাত্র তোমার ভয়ে করছি, কারণ হারাম কোনো খাবার আমি আমার পেটে ঢুকানোর চিন্তা করি নাই আল্লাহ, তো আল্লাহ এই বকরির গোটা খামার তাকে দিয়া দিছি একমাত্র তোমার ভয়ে। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে গোটা পাথর সেই গুহার মুখ থেকে সরে যায়। বান্দা যদি কায় মনোবাক্যে আল্লাহর কাছে চায় আল্লাহ দিবে না এমনটা হতে পারে না, ধৈর্য আনতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহর ভয় নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক।